প্রথমতে স্বাগতম, ধন্যবাদ প্রিয়ঙ্কা, নিউজ এইটিনের টিম মেঘনাবা। আপনার একটা সুযোগ দিছে, আপনার মাধ্যমেদি আমি প্রচার করব পারি। উই আর ভেরি গ্রেটফুল। আমার এই পরিবেশটু বহুত আমি কষ্ট করে আমার ডেকা লড়া ছালীখিনি তৈয়ার করেছে। আমি ওয়েডিং প্ল্যানারেদি আমি গোটেখন ডেকোরেট করেছো। এইবার আমার জাপানিজ থিম এটা আমি ভাল লাগিছে। পরিবেশটু ডেকা লড়া ছালী মূর সোশিয়াল ইনফ্লুয়েন্সার তেওঁলোকে কিন্তু খুব ভাল পাইছে। আমার থিমটো 2023 একচুয়ালি ইন্ডিয়ান গভর্নমেন্টে এইটো ইন্ডিয়া এন্ড জাপানের ট্যুরিজম এক্সচেঞ্জ ইয়ার হিসাবে সেলিব্রেট করে আছে। এইটো বহুখিনি মানুহ এই বস্তুটো নাজানে। এতিয়া জাপানিজ ইনভেস্টরও আমার গুৱাহাটীত আহিছিল এইখিনি সময়। অসম সরকারে খুব ইনিশিয়েটিভ লৈ আছে ইনভেস্টমেন্টের কারণে। আমি উই আর ভেরি গ্রেটফুল টু আওয়ার ডাইনামিক চিফ মিনিষ্টার হেমন্ত বিশ্ব শর্মা, হিমন্ত বিশ্ব শর্মা। তেখেতর ব্লেসিং, তেখেতর আশীর্বাদত আমার শক্তি, আমার ডেকা লড়া ছালীখিনি যখন শক্তি পাইছে সেইখিন আমি বড় ধুনিয়াকে আয়োজন করব পাৰিছো। ইয়াতে যেনেকে আপুনি কৈছে কাশ্মীরি টি, তেখেত প্রথমবার আহিছে ডানিশ কাশ্মীরের পৰা, সাহস করে আহিছে। তেখেতের রেসপন্স খুব ভাল পাইছে, গ্রাহকর পরিমাণ বাড়ি আছে, ডে বাই ডে বাড়ি আছে। কাশ্মীরি টি ইজ ভেরি হেলদি, ভেরি হেলদি। ইয়াতে অ্যালমন্ড ইউজ হয়, ইয়াতে সুগার ইউজ হয়। এইটো আমার মানে দেখাব বিচাৰিছো যে এইটো হৈছে কাশ্মীরি পোলাও। ইয়াতে ড্রাই ফ্রুটস আছে, ড্রাই ফ্রুটস থাকে। ড্রাই ফ্রুটস আজিকালি আপোনালোকে জানে যে ড্রাই ফ্রুটসটো ভেরি বেনিফিশিয়াল হেলথৰ সুপার ফুডৰ নিচিনা, সুপার ফুডৰ। তো আমি সেইবোৰ গুৰুত্ব খুব দিছো, হেলথৰ হাইজিন। আৰু আমাৰ ফেয়াৰখনত আমি এটা ইম্পৰ্টেন্স খুব দিছো যে বেসিকালি এখন ফেয়াৰত আমি খুব পকেট ফ্ৰেণ্ডলি, আমি প্ৰাইচবোৰ খুব সামান্য ৰাখিছো যে গ্ৰাহকে আহি কিনিব পাৰে। আৰু ৰেছপন্সটো খুব ভাল পাইছো। আমার ইয়াতে কোনো টিকেট এন্ট্রি নাই, মানুষ গ্রাহক আহিব পারে, রাইজে খুব ভাল পাইছে এই আমার এইখানে লয়। আর গোটে ক্রেডিটটু মোর টিমলৈ যায়। মই জাস্ট ইয়াতে আছোঁ, টিমে খুব ভাল করে আছে। মোর টিম রিম্পা আছে, এন্ড দে আর সো মেনি পিপল, দে আর ভেরি ইয়াং এন্ড দে আর ভেরি ডাইনামিক, মোটিভেট করে আমাক। এইখানে কব খুঁজো। আর আপনার আপনার মাধ্যমেদি মই রাইজক নিমন্ত্রণ করো যে আমার ফেয়ারলৈ আহক। আহি কেনে ইয়াতে যিখিনি আমাৰ বস্তু আছে, যিমানখিনি আমাৰ আপোনালোকে দেখাইছে, আপোনালোকে যোনটো দেখাইছে সেইখিনি গোটেই চাওক, কিনক আৰু সাপোর্ট কৰক। 21 তাৰিখলৈ আমাৰ এক্সিবিশ্যন আছে, কালচাৰেল প্ৰগ্ৰাম আমাৰ বহুতখিনি আছে হৈ থাকিব। আৰু জুবিন গাৰ্গৰ কাৰণে আমি 18 তাৰিখে তেখেতৰ জন্মদিন হয়। তেখেতৰ শৰীৰ অকণমান এতিয়া ভাল নহয়, আমি প্ৰাৰ্থনা জনাইছোঁ যে তেখেতৰ শৰীৰটো ভাল হৈ লওক। আর 18 তারিখে আমি তেখেতর জন্মদিনটা সেলিব্রেট করার কারণে এখন সিঙ্গিং কম্পিটিশনও পাতি আছে।